এবারে প্রকাশ্য দিনের আলোতেই প্রাক্তন এক বাম যুব নেতাকে মারধর করে বাড়ি ঘরে ভাঙচুর চালায় বিজেপির দুর্বৃত্তরা, এমনই অভিযোগ। অভিযোগ, পুর নিগম এলাকায় বাম প্রার্থী নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, তাদের দৈহিকভাবে আক্রমণের ঘটনা ঘটেই চলেছে। রবিবার প্রকাশ্য দিনের বেলায় নিজ বাড়ির সামনে আক্রান্ত এক বাম সমর্থক ঘটনা সিদ্ধে আশ্রম শান্তিপল্লী পুলিশ পাড়ায়। সেখানকার বাসিন্দা গৌতম চৌধুরী এদিন কাজ ছেড়ে বাড়ি ফেরেন তিনি। তখনই 20-25 জন যুবক এসে তাঁর নাম জিজ্ঞেস করে নাম বলতেই গৌতম চৌধুরীর ওপর বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ করে বলে অভিযোগ। দৌড়ে ঘরে ওই ব্যক্তি ঢুকে যাবার পর দুর্বৃত্তরা তার বাইকটি ভেঙে ফেলে। আরও অভিযোগ, ঘরে হামলা করে জিনিসপত্র ভেঙে দেয় দুর্বৃত্তরা। আজকে আসলে আমি তো বাড়িতে আসলাম একটার সময়, হঠাৎ কয়েকজন বাড়ির সামনে দেখছি পোলাপান ঘুরা বের হচ্ছে। আমি তখন জিজ্ঞাসা করলাম কাকে চাই, তখন সে বলল আপনার নাম কি? তো আমি বললাম আমার নাম গৌতম জ্যোতি। তখন সঙ্গে সঙ্গে ঘুষি লাতি শুরু করলো আমার শরীরে। এটা ঠিক কয়টা নাগাদ হবে? দেড়টা নাগাদ। দেড়টা নাগাদ? তো বাড়িতে আর বাড়ির আশপাশে কেউ ছিল না? বাড়ির আশপাশে তো সবাই ছিল, সবাই ভয়ে চলে গেল। এরপরে আমি বাড়ির ঘরে ঢুকে গেলাম। ঢুকে গেলার পরে আমার বাইরে বাইক ছিল, বাইকটা ভেঙে দিয়েছে পুরো একবারে। আর ঘরে ঢুকেছে, আমি দশ জানলা সব লাগিয়ে রেখেছিলাম। তো একটা জানলা খোলা ছিল, সেই জানলা দিয়ে গিয়ে আমাদের গ্যাসের চুলাটা সব ভেঙে দিয়েছে, রান্নাঘরের জিনিস সব ভেঙে দিয়েছে। আচ্ছা, রড নিয়ে এসেছিল, 20-25 জন চলে এসেছিল একসাথে, সঙ্গে বিজেপি ফ্ল্যাগও ছিল। ওরা কি কি ফ্ল্যাগ ছিল? বিজেপি ফ্ল্যাগ একটা লাগিয়েছিল রোডের উপর, রোডের মাথাতে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি ওদেরকে মানে কোথায় বাড়ি না চিনতে পারিনি, সব চিনা যেন পাড়ার এলাকার কেউ নেই। আচ্ছা, ওরা ওরা বাইরের থেকে এসেছে? না, এসেছে। আচ্ছা, ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ঘুরে যায়, দাবি উঠেছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তির। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।